দেখেন অশ্বিনী ঘুমাই আকাটা মেরি গেছে। আরে আল্লাহ, আমি এ কিরা মাস করলাম তাইলে? আমার অজা ঘুম আসে কি করে? এক হুজুর ওয়াজ করে, ওয়াজের আগে চোখ বন্ধ করে আর ওয়াজ করি চোখ খোলে। খোলার আগে, ওয়াজ করার আগে দেখে প্যান্ডেল ভর্তি লোক, চোখ খুলে দেখে খালি আল্লাহর ওলি একজন বসে রয়েছে। বলছে, বাবা আল্লাহ তোমার খালি কবুল করেছে, আর তো কেউ নাই, তোমার মতো পরহেজগার বান্দা আমি জীবনে পাই নাই, যে সবাই চলে গেছে, এখনো তুমি আসো রে, আসো রে, আসো, তোমার জন্য একটু দোয়া করে দিই। কয়, হুজুর আর করা লাগবে না, আপনি মাইকটা ছাড়েন, আমি মাইকওয়ালা খুলে নিয়ে বাড়ি যাব। হ্যাঁ, যাই হোক, অসুবিধে নেই, ইসলামের জন্যে কোরআনের জন্যে নিবেদিত প্রাণ হয়ে বেঁচে থাকা যাবে কি? এখানে আল্লাহ যাদের কবুল করেছে, প্রথমেই বলেছিলাম তারা ছাড়া কেউ আসতে পারে নাই, আসতে পারবে না, পারবে না, থাকতেও পারবে না। আমি উদাহরণ দিতে যেয়ে মাঝে মাঝে বলি, আমার চেয়ারম্যান সাহেবের ওয়াইফ আমাদের ম্যাডাম, উনি একটা মুরগি পুষেছে, মুরগি দশটা ডিম পেড়েছে, কয়টা ডিম পাড়ার পরে চেয়ারম্যানের শাশুড়ি আসিল, ওই শাশুড়ির জন্য আবার পাঁচটা ডিম রান্না করে কুরমা করে খাওয়াই দিয়েছে, তাহলে বাকি আছে কয়টা? পাঁচটা। এখন ওই মুরগি যখন কুচ্ছা লাগা বা ওই যে তাওয়া লাগা, আপনারা কি বলেন, কুচ্ছা, এই কুচ্ছা হয়েছে বা কুচ্ছা লাগা হয়েছে, তখন চেয়ারম্যানের বলতেছে, খালি সারাদিন কাউন্সিলি বেড়াবা, মুরগি যে কুচ্ছা লাগা হয়েছে, দশটা ডিম ছিল, পাঁচটা তো আমার আম্মা খেয়ে গেছে, আর পাঁচটা ডিম কি দেখে এনে দেওয়া যায় না, যে মুরগির পেটের নিচেই দিই, তা না হইলে তো লস হয়ে যাবে, আমাদের পাঁচটা বাচ্চা ফুটাবে। ওই চেয়ারম্যান কাউন্সিলি যেই বলছে, কারোর কোনো মেম্বারের কি বাড়ি ডিম আছে নাকি? মেম্বাররা পাঁচটা হাঁসের ডিম এনে দেস, কে ডিম, মুরগির পেটের নিচেই দেওয়ার পরে এক মাস পরে বাচ্চা ফুটবে না ফুটবে না? ফুটেছে, পাঁচটা মুরগির আর পাঁচটা কিসের, হাঁসের। সকালবেলা মুরগি সবাইকে বলতেছে, আমার বাচ্চারা কাছে আসো, শোনো, এই শীতের দিন, ঠান্ডার দিন, দয়া করে তোমরা কুয়াশায় যাবা না, তোমরা ঠান্ডা লাগাবা না, শীতের সময় আমার কাছে থাকবা, আমার বগলের তলে থাকবা, আমার পশমের তলে থাকবা, আমি ওম করিয়ে দেবো, আর যখন খাবারের দরকার হবে খাবা, কিন্তু বেশি দূরে যাবা না। এই কথা বলে যখন বাচ্চাদের নিয়ে বেড়াচ্ছে, ওই মুরগির বাচ্চা কাছে থাকে, কিন্তু পাঁচটা যে হাঁসের বাচ্চা খালি যেমনে পানি দেখে অমনে যায়, ঠিক না? মুরগি ডাকতেছে, আমি এত করে বলতেছি আমার কাছে থাকার জন্য, তোমরা যে বাইরে চলে যাও, দূরে যাও, উপরে তো আজরাইল, ওই যে ইসরাইল ঘুরিয়ে বেড়ায়, ওরা যে কোনো সময় সবল দিয়ে নিয়ে চলে যেতে পারে, এই জন্য আমার কাছে থাকো, আমার স্বামী আনারে নিচে থাকো, দয়া করে দূরে যেও না, যেও না, যেও না রে। এই বলে আবার যখন নিয়ে বেড়াচ্ছে, হঠাৎ করে ওই পাঁচটা হাঁসের বাচ্চা দেখে একটা টিউবওয়েলের পাড়, ওখানে যেয়ে পচা গর্ত খানা পানি আছে, ওই জায়গায় যেই, ওরে বাবা, ওরা মনে করছে ঈদের সাহান উঠে গেছে, গোসল দিয়ে কায়দা করে কিলিবিলি কিলিবিলি পিছনে সামনে, আরে মাকা মাইতেছে। মুরগি বলছে, আমার বুঝা শেষ, আমার বুঝা হয়ে গেছে, এই যে পাঁচটায় আমার কাছে, আমার পেটের নিচে, ইরা হলো আমার জাতের, আর তোরা হলি বেজাম্মা, তোরা কোনো জাতের না, তোরা যদি জাতের হইতিস তাইলে অন্তত পচা কাদা পানি তোরা মাখতিস, কথা কয় না? তেমনি ভাবে ভাইয়েরা, আমার কোরআনের মাহফিলে যারা জাতের তারা বসবে, আর যারা জাতের নাই সামিয়ানার নিচে থাকতে পারবে না, ওরা চায়ের দোকানে যাবে, ওরা মাঠে যাবে, খাটে যাবে, আর বিড়ি টানবে, আর বলবে যশোরের থেকে এনেছে, কথা কয় না? কথা কি বোঝা গেছে? তার মানে ওইগুলো যতই বলা হোক, ওরা এই সামিয়ানার নিচে আসবে না, আসবে না রে, তাহলে কি খেলা হবে? আচ্ছা, তাও হবে, আপনার এলাকার লোক খুশি আছে, চেয়ারম্যানও খুশি, আমি খুশি না, আরে বাবা খুশি মানে কি, চেয়ারম্যানও খুশি, আমিও খুশি। প্রথমে একটা কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে কি না? সুরা ইয়াসিনের 36 নম্বর সুরার 65 নম্বর আয়াত মনে আছে? আল্লাহ ইয়াউমা পড়েন, আল্লাহ ইয়াউমা না
تختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وغامار بھائراب پبتر قرآن سرائی حسین کے بلا ہائی قرآن کلیجار اتپنڈ এই সূরায়ে আছে ১৩ নম্বর আয়াত থেকে ২৯ নম্বর আয়াতে একটা সুন্দর ঘটনা বর্ণনা করা হয়েছে। এই ঘটনাটা হলো তুরস্কের সিরিয়া সীমান্তে আন্তাকিয়া নামক একটি শহরের। শহরের নাম কি? আন্তাকিয়া। আন্তাকিয়া একটি শহর তুরস্কের সীমান্তে সিরিয়ার কাছাকাছি। সেখানে এই ওই শহরে ওই জনপদে যে মানুষগুলো বাস করতো, আন্তাকিয়া শহরবাসী, ওই শহরবাসীদের জন্যে আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন ওদেরকে পথের দিশা দিতে হবে। এই জন্যে দুইজন নবী প্রেরণ করলেন, দুইজন নবী পাঠালেন। তারা সেখানে যে যখন দাওয়াত দিতে লাগলো, তারা দাওয়াত মানতে চাইল না। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আবার আরেকজন নবী দিয়ে তাদেরকে তিনজন বানিয়ে দিলেন। এই দিন প্রচার করতে লাগলো, কেউ দিন মানতে চায় না, চায় না, চায় না। এর মধ্যে একজনের নাম ছিল হাবিব ইবনে ইসমাইল, যাকে হাবিব নাজ্জার বলা হয়ে থাকে। সে ছিল একজন কাঠ মিস্ত্রি, কিন্তু মূর্তি পূজা করত। কের পূজা? মূর্তি পূজা। আমি মনে করলাম খালি গুতগুতি মনে হয় মুসলমান হুজুরগের মধ্যে, ওমা এখন দেখি না ওই হিন্দুদের মধ্যে যে কীর্তন করে এগের মধ্যে গুতাগুতি লেগে গেছে। এই কীর্তনিয়া যেই বলে ওই কীর্তনিয়া, এ চলবে না, ওর কথা সব ভুল, ওর কথা দলিলই নেই, ওগের ওই গীতাই নেই, ত্রিপটি না কি হাবি যাবে এগুলোতে নেই আর কি, বাইবেল টাইবেল যা কিছু আছে। আর এই আর এক কীর্তনিয়া যেই বলে ও যা বলিয়ে সব ভুল, ওদিকে ওদিকেও দেখলাম গোলমাল আছে। মানে আমরা না শুধু, মানে জিকে নেই আমরা যাই, এই গোলমাল কি করা যাবে? সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, সে হিন্দুরা ঐক্যবদ্ধ হোক, খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হোক, মুসলমানরা ঐক্যবদ্ধ হোক। আর মুসলমানকে তো ঐক্যবদ্ধ বেশি করে হতে হবে, কারণ হলো এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। দেখেন তিন ধর্মের লোক একসাথে ঐক্য পরিষদের মধ্যে মুসলমান ঢুকায় না, কথা কয় না। আপনারা জানেন কি না? মনে হয় জানেন, চেয়ারম্যান জানেন কি না? জানে, চেয়ারম্যান তো জানবেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ওর মধ্যে মুসলমান নেই। তিন ধর্ম একসাথে ঐক্য, কের জন্য ঐক্য? মুসলমানকে সুজা করতে হবে। তা না হলে আমাদের মুসলমান নেই কেন ওর মধ্যে? আমরা চারজন একসাথে হই, কথা কয় না। এখন যেইটা করতে হবে সেইটা মুসলমান, আর দলে দলে ভাগ হওয়া যাবে না, মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোরআনকে বুকে ধারণ করতে হবে। কোরআন বুকে নিয়ে বাঁচতে চায়, কোরআন বুকে নিয়ে মরতে চায়, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায়। ওগো আমার বগুড়ার নন্দীগ্রামের বাসিন্দা, যদি কোরআনের জন্য ডাক আসে, যদি কোরআন কায়েমের জন্য মিছিলের ডাক আসে, সংগ্রামের ডাক আসে, সেই সংগ্রামে মিছিলে থেকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়া বই উড়াবো, কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়? কোরআনের জন্য জীবন দিতে জানি, রক্ত দিতে জানি, কোরআনের জন্য লড়াই করব, সংগ্রাম করব। কারণ এই দুনিয়ার জীবন জিন্দেগি বেশি দিনের নয়, বেশি দিনের। হাবিব নাজ্জারের গল্পটা একটু বলি, সূরা ইয়াসিনের ঘটনা। হাবিব নাজ্জার ওই কাঠমিস্ত্রি, সে মূর্তি পূজা করত, তাকে বলা হলো তুমি দিন কবুল করো, ইসলাম কবুল করো, আমাদের দাওয়াত কবুল করো। ঈসা আলাইহিসসালামের আগের ঘটনা, ওই যে দুই একজন উঠছেন, ওইগুলো কি হাঁসের বাচ্চা নাকি? যেই কটা উঠবে চিনে রাখবেন, ওগুলো হলো হাঁসের বাচ্চা। কের বাচ্চা? আমি যদি যশোরতে এসে এখনো বসে থাকতে পারি, আপনি বগুড়াতে এসে এখানে এখনো বসে থাকতে পারবেন না কেন? আপনার যদি মেশিন নষ্ট হয় এখানে এসে বলবেন, চেয়ারা দেখায় যাবেন যে আপনার মেশিন নষ্ট, কথা কয় না। দুই ঘন্টা মুচে ফিরাকতে পারে না, এরা সব আগে দৌড় দেন। আছে না এরকম মেশিন নষ্ট লোক? থাকতেও
আর কিছু গায়ে জ্বালা ধরা লোক থাকতে পারে। তবে একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হলো আমি যখন হাত উঁচু করাইছি অনেকেই মনে করছে হুজুর অনেক কালেকশনে চলে গেছে। যারা অশ্বনে নিয়মিত এরা কিন্তু একদম লাইন বোঝে, পাইল বোঝে যে হুজুর এরপরে কী করবে। আমি আসলে ওই রকম হুজুর না, আমার ওরকম হুজুর মনে করেন না যে এমনি পাইল করি অমনি পাইল করি অমনি লাইন করি। মাদ্রাসাটা কাদের কথা কয় না, এই মাদ্রাসায় আমি পড়ি না আপনার সন্তানরা পড়ে, আপনার এলাকায় এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার ছাত্ররা যখন দোয়া করে আপনার এলাকার কবরবাসীদের কবরে আল্লাহ আজাব কমায়নোর শক্তি আল্লাহর আছে না নাই? শুধু শক্তি নাই না, কমায়েই দেয়। যেখানে কোরআনের মাহফিল হয় 40 দিন এই অঞ্চলের কবরে আজাব হবে না, সুবহান আল্লাহ, 40 দিন ক্ষমা করে দিবেন এই কবরগুলোকে কোরআনের সম্মানে। এটা কিসের সম্মান? কোরআনের সম্মান একটু অর্ধেক না, রমজানে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজানের দাম বেশি। অনেকেই মনে করে রোজার মাসে এত দাম কেন, 1 টাকা দান করলে কত টাকা সওয়াব? ন্যূনতম 70 টাকার কয় টাকার? 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব, 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 রাকাত ওয়াক্ত নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব, আর কদরের রাতে পড়লে 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে 1 রাকাত নামাজ পড়লেন মানে 1000 রাকাতের উপরে, সুবহানাল্লাহ। কার জন্যে? কার জন্যে? কোরআনের জন্যে। এই কোরআনকে যারা ইজ্জত দিতে জানে না, আল্লাহর কসম করে বলি কুত্তার মতো মৃত্যু হবে, শুকরের মতো মৃত্যু হবে। তোমাদের কবরের কাছে কুত্তাই যেয়ে পিশাব করবে, মানুষ যেয়ে দোয়া করবে না। বিশ্বাস করো আর না করো, অসংখ্য চোখের সামনে বহু দেখেছি কোরআনকে সম্মান করে নাই, আল্লাহ তাকে ইজ্জত দেয় নাই, আল্লাহ তাকে আল্লাহ তাকে বেইজ্জতি শুধু করে নাই, লাঞ্ছিত করেছে, জুতা খাইয়ে বিদায় করেছে, এমন আছে না? আর কোরআনকে যারা সম্মান দিয়েছে কারারুদ্ধ থেকেও তাদের জন্য মানুষ হাহাকার করেছে, চোখের অশ্রু ফেলেছে, কান্না করেছে, এমন আছে না নাই? বাংলাদেশে আলিয়া অঙ্গনে মিজানুর রহমান আজহারি, আমির হামজা ভাই, দেলোয়ার হোসাইন সাইদি সহ অসংখ্য আলেম ওলামা, আমাদের আবুল কালাম আজাদ বাসার, রফিকুল্লাহ আফসারি অনেকেই আছে। কমি অঙ্গনে হাফিজুর রহমান সিদ্দিকি মোহতারাম উস্তাদজি আছেন, হাবিবুর রহমান মেজবা আছেন, মামুনুল হক, তারপরে সোয়াইব আশরাফি, এইভাবে অসংখ্য আলেম রয়েছে। শুধুমাত্র কোরআনের জন্যেই তারা সম্মানিত, যেখানেই যাই লাখো লাখো মানুষের ভিড়, পড়ে না পড়ে না, কিসের জন্য? শুধু কোরআনের জন্য। আর আপনারা বলবেন ভাই ওই পরিমণি আসলে তো ভিড় হয়, পরিমণি আসলে ভিড় হয়, কিন্তু সেই ভিড়গুলো এই জাতীয় সোনার মানুষগুলো হয় না, সেখানে আসে সব ওই ঠ্যাং উঁচু করি মুতালো। তার মানে বুঝতে পারছেন কারা আসে? জিকেনে লেগেছে শিখেনে স্টার্ট। আহা ভাইরা আমার, এই কোরআনের জন্যে আমাদের নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নেই? হাবিব নাজ্জার যাকে কাঠমিস্ত্রি বলা হতো, সে পূজা করত মূর্তির, কিন্তু দীর্ঘদিন ধরে কুষ্ঠরোগী ছিল, গায়ে রোগ ছিল, গায়ে ঘা ছিল, কুষ্ঠরোগ ছিল, বিভিন্ন দেবতার নামে পূজা করত, কিন্তু রোগটা সারে নাই। যে দেবতার নামে পূজা করে রোগ সারে না, রোগ সারে না, রোগ সারে না। যখন আল্লাহর নবী যে দাওয়াত দিলেন যে তুমি আল্লাহর পথে এসো, আমাদেরকে নবী হিসাবে মেনে নাও, তখন বলল তোমরা যে নবী তার প্রমাণ কি? বলল আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। বলল যদি আমার গায়ের কুষ্ঠারোগ ভালো করে দিতে পারো তবে তোমাদের দিন মেনে নেব। বলল আমরা দোয়া করব আমাদের রবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। হাবিব নাজ্জার বলল যদি তাই হয় তাহলে তোমরা দোয়া করো, আমার রোগ যদি ভালো হয়ে যায় আমি তোমাদের দিনটা মেনে নেব। আল্লাহর কাছে দোয়া করলেন আর হাবিব নাজ্জারের কুষ্ঠারোগ ভালো হয়ে গেল, সমস্ত শরীর সুস্থ হয়ে গেল, হাবিব নাজ্জার দিন কবুল করলেন। কিন্তু ওই আন্তাকিয়া শহরের অন্য মানুষগুলো দিন কবুল করলো না, বরং তারা বিভিন্নভাবে নির্যাতন করা শুরু করে দিল, তারা লাঞ্ছিত করা শুরু করে দিল। আর এই লাঞ্ছিত যখন করতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আন্তাকিয়া শহরে দুর্যোগ দিয়ে দিলেন, আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিয়ে দিলেন, সেখানে গজব নাজিল করলেন। তাদের যখন দুর্ভিক্ষ লেগে গেল তখন তারা এই 3 জন নবীকে দায়ী করলো, বলল তোমরা আসার কারণে আমাদের দেবতারা আমাদের উপরে অসন্তুষ্ট হয়েছে, তাই এই দুর্ভিক্ষ এসেছে। এখন আমাদের সিদ্ধান্ত হলো আমরা তোমাদেরকে পুরস্তার ঘাতে মানে পাথরের আঘাতে হত্যা করব। কিসের আঘাতে? পাথরের আঘাতে হত্যা করব। এই খবর যখন ছড়িয়ে গেল, হাবিব নাজ্জার শুনল,
হাবিব নাজ্জার এসে দৌড়ে এসে ওই শহরবাসীকে বলল, গো শহরবাসীরা, তোমরা এই মানুষগুলোকে হত্যা করো না, কারণ এই মানুষগুলো সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষগুলো আল্লাহর তরফ থেকে এসেছে আল্লাহর দিন প্রচার করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছে। আমি হাবিব নাজ্জার কুষ্ঠ রোগী ছিলাম, তাদের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সুস্থতা দান করে দিয়েছে। সুতরাং তারা যা বলে তোমরা তাই মেনে নাও, সামিউ না ওয়া তানা, শোনো এবং মেনে নাও। আমরা আমাদের উচিত হলো শুনলাম এবং মেনে নিলাম, কিন্তু আমরা শুনি কিন্তু মানি না। ওই আন্তাকিয়া শহরবাসীও মানল না, তারা যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল মেরে ফেলবে, হাবিব নাজ্জার বাধা দেওয়ার কারণে হাবিব নাজ্জারকে পাথরের আঘাতে হত্যা করে ফেলল। হাবিব নাজ্জার যখন শহীদ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করলেন এবং জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলেন। সূরা ইয়াসিনে এসেছে, যখন তাকে জান্নাতে প্রবেশ করার জন্য বলা হলো, তখন ওই হাবিব নাজ্জার বলল, ও গো আল্লাহ, আমি যদি আবার পৃথিবীতে ফিরে যেয়ে আমার ওই মানুষদেরকে বলতে পারতাম, ওদেরকে যদি জানাতে পারতাম, দেখো আমি কত বড় পুরস্কার পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছেন। ও গো আমার ভাইয়েরা, হাবিব নাজ্জার শুধুমাত্র নবীর দিনে ঈমান আনার কারণে যখন আন্তাকিয়াবাসী পাথরের আঘাতে হত্যা করে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগির বিনিময়ে জান্নাতটা দান করে দিলেন। শুধু তাই নয়, ওই আন্তাকিয়া শহরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন যে আমি কোনো গজব দিই নাই, আমি তাদের উপরে কোনো পাথর নিক্ষেপ করি নাই, তাদের উপরে অন্য কোনো আজাব পাঠায় নাই, শুধু শহরের দুই প্রান্ত থেকে চিৎকার হয়েছিল। সেই বিকট চিৎকারে আন্তাকিয়াবাসী সবাই ওই রাতের মধ্যে সবাই ইন্তেকাল শুধু নাই নিহত হয়ে গিয়েছিল। ওদের ইন্তেকাল বলা ঠিক হবে না, নিহত হয়ে গিয়েছিল। কি হয়েছিল? শুধুমাত্র রাসুলের কথা মেনে না নেয়ার কারণে। হাবিব নাজ্জার কি তারা হত্যা করলো কাঠমিস্ত্রি? সূরা ইয়াসিনের 13-29 আয়াত আপনারা পড়বেন, দেখবেন পুরো ঘটনা যেটা বললাম দিবালোকের মতো আপনার সামনে ভেসে উঠবে। আমি ছোট মানুষ, আয়াত পড়ে পড়ে ডাইরেক্ট সব তরজামা করার মতো এত শক্তি এখনো হয় নাই, এই জন্যে শর্টকাটে বললাম। এবার বলি, সূরা ইয়াসিনের যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও গো মানুষেরা, আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, পায়ের জবান খুলে দেব, হাত পা আমার কাছে সাক্ষ্য দেবে, তোমাদের হিসাব গ্রহণ করা আমার জন্য মোটেও কষ্টকর নয়। কেন খুলে দিবে, কেন খুলবে হাতের জবান পায়ের জবান, কেন খুলবে? কারণ ওই পরকালে আল্লাহ যখন দাঁড় করাবেন, তখন আল্লাহ বলবেন, তুমি কেমন ছিলে দুনিয়ার পরে, তুমি কি আল্লাহর পথে ছিলে না আল্লাহ মানুষের রচিত মতবাদে চলেছো, তুমি কোরআনের পথে ছিলে না কোরআনের বাইরে দল করেছো, তুমি আওয়ামী লীগে ছিলে না বিএনপি করে বেড়াইছো, তুমি নৌকার ছিলে না ট্রাকের ছিলে, তুমি দাড়িপাল্লার ছিলে না হাত পাকার ছিলে। এমনিভাবে যখন প্রশ্ন করবে, তখন বলবে, আল্লাহ আমার মতোই আল্লাহর ওলি কেউ ছি ইলোনারে, আছে না নাই? বিপদে পড়লে আল্লাহর ডাকে এমন মানুষ আছে না নাই? বিপদে পড়লে আল্লাহর ডাকে মানে কি? একজন গাছে উঠেছে, বড় আম গাছে আম পাড়ার জন্যে, আম গাছের মগডালে চেয়ারম্যান উঠে গেছে, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, বলছে, আল্লাহ তুমি ঝড় দিয়ার আর সময় পেলে নাই, এখন ঝড় দিছাও, ওই মগডালে আমি যখন তখনই তুমি ঝড় দিলে, ও আল্লাহ এখন তো গাছ দুলতেছে, না জানি কখন ভেঙে পড়ি, আল্লাহ আমি দোয়া মানত করছি, যদি আমি ভালোভাবে একটু নিচেই নামতে পারি, তাইলে দুইটা গরু তোমার রাস্তায় কুরবানি করে দেবো রে। ওরে বাবা, এখন এই যে দুইটা গরু কুরবানি করে দেবে, আস্তে আস্তে একটু নিচে যেই এসেছে, এসে বলছে, আল্লাহ দুইটা গরু দেবো, এত টাকা তোমার নেই, আবেগে কই ফেলাইছি উপরে থাকতি, তা আল্লাহ আমি দুইটা ছাগল দেবো না, তুমি মনে কিছু করি না, তোমার তো অভাব নেই আল্লাহ, দুইটা ছাগল দেবো না। এই বলে আবার একটু নিচে এসেছে আরো মোটা ডাল, নিচে আসলে কি মোটা ডাল না, যত নিচে আসে তত মোটা, নিচে এসে বলছে, আল্লাহ দুইটা ছাগল তাও তো অনেক দাম গো দাম রে, আল্লাহ এত টাকা কনে পাবো রে পাবো রে, আল্লাহ আমি তোমার নামে তোমার ঘরে দুইটা মোরগ দিয়ে দুবানে, তুমি মন খারাপ করিয়ে না, তোমার তো কোনো অভাব নেই, ও গো আল্লাহ আমি সে গরু দিতে পারবো না, ছাগল দিতে পারবো না, দুইটা এক জোড়া মোরগ আমি তোমার ঘরে দিয়ে দেবো। এবার নিচে ঝাঁপ দিয়ে বলছে, আল্লাহ আর কোনোদিন গাছে উঠবো না, আর আমি কিছু দেবো না, আর কোনোদিন গাছে উঠবো না,
কিছু দিব না, এরকম বুদ্ধি আছে না নাই? বুদ্ধি করে চলে, বুদ্ধিমানও ধরা খেয়ে যাবে, পরকালের ময়দানে কোনো বুদ্ধি কাজে লাগবে না। এই জন্য আল্লাহ বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله বলছেন ওই দিন মানুষের মুখ বন্ধ করে দেব, মানুষের মুখে সিলগালা করে দেব, কারণ যখন মানুষদেরকে জিজ্ঞাসা করবে বলো তুমি কেমন ছিলে, বলবে আল্লাহ আমি ভালো ছিলাম, নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, কোনোদিন মেয়ে মানুষের পিছনে কাটি দিয়ে বেড়াইনি, কোনোদিন প্রবাসীর বর ডিস্টার্ব করিনি, কোনোদিন বাজারে যাইয়ে মেয়ে পিছনে পিছনে ঘুরে বেড়াইনি, কোনোদিন মেয়ে মানুষ দেখি সাইকেলের বেল বাজাইনি, কোনোদিন হরেনটা একটু বেশি করে দিইনি, আর মেয়ে মানুষ দেখেও করি একা বেকা করে আমি মোটর সাইকেল চালাইনি। যুবকেরা এমন আছে না? নাই। মেয়ে মানুষ দেখলি ওর পাওয়ার বেড়ে যায়, মনে হয় যে কারেন্ট এসে শরীর, কথা কয় না? হ্যাঁ, শুধু যুবকদের না, ও কিছু বুড়োরও বাড়ে। রে বা কেরাটিন বলতেন, চুলির ফ্যাশন। রে বা বাসের মধ্যে উঠে পুরো মুরব্বী মানুষ যদি কয় বাবা উঠে বয়স হয়ে গেছে বাবা, দাঁড়াই থেকে পাচ্ছি না, সিটটা কি দিয়া যাবে বাবা? কয় টাকা দিয়ে সিট কাটতে হয়? কি দিয়ে? টাকা দিয়ে। এবার যেই একটা স্কুলের ছাত্রী 8-9 পড়ে এসে তো দাঁড়ায় রড ধরে, আপু সিট ডাউন প্লিজ। আরে নায়ক শাহরুখ খান, মুরব্বী সিট চাইলেও কয় টাকা দিয়ে কিনতে হয়, আর যেই একটা মেয়ে মানুষ আসে সিট ডাউন প্লিজ, তো সিট ডাউনের তেস মারি দেবো তো রে, সিট ডাউন প্লিজ। আসে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার যুগের মেয়েরা নন্দীগ্রামের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, সবাই না অনেকেই টিকটকে ভিডিও ওরা করে। আসে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চাচা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। আরে বাবু তুমি খাইছ কি, উনি বুড়ো দাঁড়িয়ে গেছো নাই খাইস কি বাবু? না ও এখনো কিছু খায়নি, ফিডার খাবে। আসে না নাই? আগের সময় প্রেম করিলে চাচা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামা নাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আবার গার্লফ্রেন্ড। আছে না? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার নন্দীগ্রামের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এমন যুবক আছে না নাই? আছে। এই যুবকেরা যখন বলবে ও আল্লাহ আমি আজান হইলে মসজিদে যাইতাম, কোরআন পড়তাম, হুজুরদের সাথে দল ছিল, কবির বিন সামাদের সাথে সেলফি তুলিলাম, আজারি ভাইয়ের ওয়াজ শুনতাম, আমির হামজার ওয়াজ শুনতাম, এই সব বলবে, আল্লাহ বলবে তাইলে ওই যে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে আর একজনের সাথে ওখানে কি ঘুটু 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 করছিলে, এইটা কও। কে বলবে? আল্লাহ ওর আমি ইসলাম শিখছিলাম, দিন শিখছিলাম, তাহাজ্জুদের নামাজ শিখছিলাম। কি আল্লাহ বলবে? এই জন্য মুখি আটা মেরিয়ে দেবে, কি করবে? মুখি আটা মেরিয়ে দেবে, দিয়ে হাত বলবে আল্লাহ গো আল্লাহ রে, ওই স্কুলে যা করিয়েছে আমি হাতটা কতি পারবো না, খুব লজ্জাজনক, কথা কয় না?
পা বলবে আমি সাক্ষী, আমার এই পায়ে হেঁটে গিয়েছিল, আমার এই পায়ে দাঁড়িয়েছিল, চোখ বলবে আমি নিজে চোখই দেখেছি, চোখ বলবে আমি নিজে চোখই দেখেছি, কান বলবে নিজে কানে শুনেছি, বলছিল বাবু তোমার না দেখলে ভালো হলা আগে না রে আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে উড়াল দিলি রে আমায় দিলি ফাঁকি রে আমার, কি আছে না? কান বলবে আমি নিজে কানে শুনেছি, তবে আমি মাঝে মাঝে বলি এই গান বউকে শোনাবেন, চেয়ারম্যান ম্যাডামকে শোনাবেন, যখন রাগারাগি করে ফাইট করে চলে যায় চলে যায়, তখন ফোন দিয়ে বলবেন আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে বাপের বাড়ি গো এই স্মৃতি একলা কেমনে থাকি রে আমার, কলজের ময়না পাখি, বউয়ার থাকবে বাপের বাড়ি, কথা কয় না বউরে তো পটাইতে পারেন না, পটানো তো দূরের কথা, অনেকেই মনে করে গেছে ভালো রে রে, এরা আছে না নাই? কয়দিন আগে একজন বোন ফোন দিয়েছে আমার নাম্বারে, দিয়ে বলতেছে হুজুর একটা বিষয় জানতে চাই, বড্ড কষ্টে আছি হুজুর আপনার নাম্বারটা পাইলাম এই জন্য আপনার কাছে ফোন দিলাম। আমি বললাম আমি এত বড় হুজুর না, কি জিজ্ঞেস করবেন পারবান কি পারবান না জানি নে, বলেন দেখি কি অবস্থা। বলছে হুজুর গো আমার স্বামী মারা গেছে আজ এক সপ্তাহ হইলো। আমি বললাম আমারও বিয়ে করা শেষ, এক বউ দুই বাচ্চা আমার দ্বারা সম্ভব না। বলছে না হুজুর সেই কথা বলি নে। বলছে হুজুর আমি মাঝে মাঝে বলতাম আমার স্বামীকে যে তুমি মরো না কেন তুমি মরি গেলি বাসি, তুমি মরো না কেন, কারণ আমার স্বামী ছিল অসুস্থ, আমার অসহ্য লাগত, আমি বলতাম মরো না কেন মরো না কেন মরো না কেন, এই কথা বলতাম গো হুজুর, আর সেই স্বামী আজ এক সপ্তাহ হলো মারা গেছে। আমি এখন মনরে বুঝাইতে পারি না যে আমি এইটা বলার কারণেই মরে গেল নাকি আবুল হায়াত শেষ হয়ে মরে গেছে, আমি এটা বলার কারণে মরে গেল না হায়াত শেষ হয়ে মরে গেছে। আমি বললাম আমি তো বলতে পারবো না, কারণ আপনি অভিশাপ দিছেন, হইতে পারে আপনার অভিশাপ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আবার এমনও হইতে পারে তার হায়াত শেষ হয়ে গেছে, কয় হুজুর এখন আমি কি করব। বললাম কি করবেন, আপনি তো মরে গেছে বেঁচে গেছেন, এতদিন বলতেন যে মরিস না কেন মরি, তো মরে গেছে বেঁচে গেছেন, তা অসুবিধা কি, এখন কান্দে হারানোর পরে হে মনে পড়ে রে, কি ছিল কি ছিল রে, আসে না নাই? মাকে খেতে দেয় না, বাবাকে দেখে না, মা বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে, যেদিন মাকে হারাবেন সেদিন বুঝবেন কোন জিনিসটা হারিয়ে ফেললেন, কত মা যখন সন্তান বিদেশে যায় আগের রাতে মার ঘুম হয় না, চোখের অশ্রু ছেড়ে দেয়, রাত্রে ঘুমাতে পারে না, বালিশটা ভিজে যায়, আগামীকাল সকালে আমার খোকা বিদেশে চলে যাবে রে, খোকা যখন বিদেশে চলে যায় রাস্তার দিকে তাকিয়ে থাকে, সন্তান চলে যায় মা তাকিয়ে থাকে, আমার খোকাটা চলে গেল, কত মাকে দেখেছি, হঠাৎ করে মনে পড়ে আবার রাস্তায় ছুটে আসে আর মনে করে এই রাস্তায় তো আমার খোকাটা বিদেশে চলে গিয়েছিল, এয়ারপোর্টে দেখেছি কত বাবাকে, সন্তানকে যখন বিদেশের জন্য এয়ারপোর্টে ঢুকিয়ে দেয় সন্তান চলে যায়, ওই গ্লাসের চোখ ওই গ্লাসের ফাঁক দিয়ে তাকিয়ে থাকে, ওগো আমার কলিজার টুকরা রে, দুইটা পয়সার জন্য তোকে পর করে দিলাম, তোকে বিদেশে পাঠিয়ে দিলাম, ওই বাবা যখন বাসে চড়ে আর বিমানটা উপর দিয়ে উড়ে যায়, ওই বাবা বিমানের দিকে তাকায় আর চোখের অশ্রু ছেড়ে দেয়, আরে কলিজার টুকরা যাকে বুকে জড়িয়ে ধরে ছোটবেলায় ঘুমিয়ে থাকতাম, যখন কাজ করে বাড়িতে ফিরতাম সন্তান বাবা বাবা বলে কাছে চলে আসতো বুকে জড়িয়ে নিতাম, সেই কলিজার টুকরা ওই বিমানেই বুঝি চলে যায় চলে যায় রে, এত কষ্ট এত ব্যথা সন্তানের জন্যে, এত মায়া সন্তানের জন্যে, এই পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়
হয় তখন বউয়ের কথা শুনে মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় মায়ের মায়ের সাথে ভালো আচরণ করে না বাবার সাথে ভালো আচরণ করে না এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই ওগো আমার ভাইরা ওগো আমার বাবাজিরা যাদের মা বেঁচে আছে দয়া করে মায়ের সাথে খারাপ আচরণ করবেন না বাবার সাথে খারাপ আচরণ করবেন না আর যাদের মা বাবা আছে যারা মা বাবা হয়েছেন তারাও সন্তানের দায়িত্ব পালন করবেন সন্তানের কি প্রয়োজন কখন তার কোন পোশাকের প্রয়োজন কখন তার কোন সম্মানের জন্য কেমন ড্রেসের প্রয়োজন এটাও একটু বুঝে চলবেন কখন তার বিবাহের প্রয়োজন সন্তান খারাপ হয়ে যাচ্ছে কেন খারাপ হচ্ছে কারণ আপনি তাকে বিবাহ দিচ্ছেন না এই জন্যে সন্তান ভুল পথে পা বাড়ায় আপনি পিতা এর জন্যে দায়ী থাকবেন এই জন্যে পিতামাতাও সন্তানদের প্রতি ভালো নসিহাত করার পাশাপাশি তাদের দায়িত্ব পালন করবেন আর সন্তানেরাও পিতামাতার দায়িত্ব পালন করবেন কারণ আপনার পিতা আপনার মাতা যখন আপনি ছোট ছিলেন আপনি সাইকেলের পিছনে করে বগুড়ায় যাচ্ছিলেন কোথায় বগুড়ায় সাইকেলের পিছনে করে নিয়ে যাচ্ছিল আর আপনি জিজ্ঞেস করছিলেন আব্বা ওই ডাকি বল আব্বা বলল তাল গাছ আব্বা ওই ডাকি নারকেল গাছ ওই ডাকি পাখি ওই ডাকি মূর্তি ওই ডাকি ভাস্কর্য ওই ডাকি সাতমাতার মোড় ওই ডাকি দই ওই ডাকি মিষ্টি ওই ডাকি ওইডা আমাদের কাউন্সিল ওইডা আমাদের উপজেলা পরিষদ যতবার জিজ্ঞেস করেছেন একবারও বাবা বলে নাই যে খুকা এত বকো কেন বলেছে কোনদিন বলে নাই আর এই পিতা যখন বৃদ্ধ হয়ে গেল সন্তান কত টাকার গরম যৌবনের গরম চেহারার গরম সৌন্দর্যের গরম বুড়ো বাবা কানে শোনে না বিকালবেলা বাড়ি থেকে বের হচ্ছে সেজে গুজে বাবা বলতেছে বাবা কোথায় যাও বলছে বগুড়ায় যাচ্ছি সাত মাথায় নৌকার মিছিল নৌকারটা খুঁজে লাভ নেই ডাবের ডাকুই ডাবের মিছিল সাতমাথায় যাচ্ছি নন্দীগ্রাম যাচ্ছি ডাবের মিছিল করার জন্যে আব্বা শুনতে পায় নাই বুড়ো মানুষ কানে কম শোনে এবার আব্বা বলতেছে কানে যাচ্ছিস বলছে তোমার এত শুনতে হবে কেন এই তোমার এত শুনতে হবে কেন বুড়ো হয়ে গেছে চুপ করে বসে থাকতে পারো না এইটা জিজ্ঞেস করো ওইটা জিজ্ঞেস করো আমি কানে যাবো তোমার কি কৈফিয়ত দিতে হবে এরকম আচরণ করার সন্তান আছে না নাই এই আচরণ করা যাবে যাবে না ওই বাবা কোনদিন আপনার কথা একবারের জন্য বলে নাই এই খুকায় এত কিছু জিজ্ঞেস করলি কেন ছোটবেলায় কত কি জিজ্ঞাইছেন বাবা কোনোদিন রাগ করে না আর আপনি সামান্য এসে আরে বাবা পরের বউ আনলে ভাত খাইতে বসেছে পান্তা ভাত বাবা অসুস্থ মানুষ বাবা অসুস্থ কাশি হয় একটু ভাত খাইতে বসেছে ভাত খাইলেও কাশে না খাইলেও কাশে একটু বউ বলতিছে এই তুমি তোমার আব্বার হয় সরাবা নাই আমার সরাবা আছে না নাই মা যদি একটু কাশে বলবে খাইতে বসলেই কাশি লাগে আহারে এমন করা যাবে কোন মাটিতে তৈরি রে তুই মা 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 এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধি ছেলে বলে তবু অবধি ছেলে বলে তবু করিলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা
মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মার কথা বলাতে কিছু খাটাশ উঠে যাচ্ছে, ওদের কি অসুবিধা আছে? এ খাটাশগুলো কারা? হাস, তাইলে ওদের ব্যাপারে কোনো বক্তব্য নেই, কারণ শয়তানের এক বুড়ি মানত করেছে যে আমার যদি একটা নাতি ছেলে হয় তাইলে আমি শয়তান আমি মসজিদে একটা গরু দেবো। তো ওইবার হয়েছে একটা নাতনি, আপনারা কি বলেন? নাতনি। এখন পরের বার আবার যখন বৌমা গর্ভবতী তখন বলছে আল্লাহ তুমি যদি আমার একটা নাতি ছেলে দাও তাইলে আমি মসজিদে তো দিতে চাইলাম গরু, তা তো দিলে না, আমি এবার এই যে মাদ্রাসা আছে খেংসর দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওখানে একটা ছাগল দেবো যেন সবাই মিলে খাতি পারে। এখন ওইবারও হয়েছে নাতনি, এর পরের বার যখন গর্ভবতী তখন বলছে আল্লাহ তুমি তো গরু মানত করলাম ছাগল মানত করলাম দিলে না, আমি এইবার মানত করছি আমার যদি একটা নাতি ছেলে হয় তাইলে শয়তানের আমি একবেলা পেট ভরি দাওয়াত করে খাওয়াবো। কার দাওয়াত করে খাওয়াবে? শয়তানের। এখন ওইবারই ওর একটা নাতি ছেলে হয়েছে, এখন তো শয়তানের খুঁজে পাচ্ছে না, কাউন্সিলে গেছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান আমার তো নাতি ছেলে হয়েছে, আমি মানত করেছি, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ মানত করে তাইলে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত পূর্ণ করা লাগবে, এটাই রাসুলের হাদিস। সুতরাং মানতটা এখন কীভাবে পূর্ণ করব? আমি তো মানত করেছি শয়তানের দাওয়াত করি খাওয়াবো, শয়তানের পাইনি। তখন চেয়ারম্যান বলতেছে আমি তো বসবো না, হুজুরের কাছে যাও। তো হুজুরের কাছে গেছে, হুজুর বলছে দেখো শয়তানের সাথে আমারও দেখা হয়নি, ওর সাথে আমার পরিচয় নেই, তবে কুরআনে সূরা বাকারায় একটা আয়াত আছে, আল্লাহ বলছে এ আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে যে ওগো ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। তো এই কথা শোনার পরে শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করে ওরা বড় শয়তান হবে না তবে ছোট শয়তান। তো আমাদের এই যে মাহফিল হবে খেংসর দারুল উলুম নুরানি মাদ্রাসার, এই মাহফিল একদিন তুমি বসে থাকবা, মাহফিল শেষ করার আগে যারা উঠে চলে যাবে বুঝতে হবে ওরা পরিপূর্ণভাবে মাহফিলে ঢুকিনি, মানে ইসলামের এই অসু আর আসার অনুষ্ঠানের মধ্যে ঢুকিনি, সুতরাং ও চলে যাচ্ছে, ওর সামনে শয়তান আছে, ওর যদি দাওয়াত করে খাওয়াও তাইলে শয়তানের খাওয়াইনোর হক আদায় হয়ে যাবে। বোঝা গেছে? শয়তান যখন যাচ্ছে তখন আর একজনের পাস পাস নিয়ে যাবে, এটাই তো ঠিক নাকি? শয়তানের কাজ হলো ছোটোখাটো কাজ। একবার শয়তানের সর্দার এসেছে বাংলাদেশে বগুড়ায় সফরে, বগুড়ার অন্যান্য শয়তানরা বলছে যে ওস্তাদ আপনি এসেছেন তা আপনি একটা নিদর্শন রেখে যান বগুড়ার সাত মাথার পরে। কয় সাত মাথায় এত ঝামেলা রাখার দরকার নেই, আমি আসিছি এটা। কয় না আপনি আইসেন এটুকুনি নিদর্শন রেখে। বলছে বগুড়ার ওই যে দই আছে না কেড়ি আঙুলি লাগাই একটা খুঁটিতে লাগাই দাও। বলছে এটা কোনো কথা হইলো? বলছে লাগাও তো দেখো। পরে এরাম করে লাগায়ে একটা খুঁটিতে লাগাইতেছে, দিল্লি ওখানে ওই দই খাওয়ার জন্য পিঁপড়ে এসেছে, মিষ্টির গন্ধ পেয়েছে, পিঁপড়ের দেখে টিকটিকি এসেছে, টিকটিকির দেখে আবার বিড়াল এসেছে টিকটিকি ধরার জন্যে। বিড়াল যাই এসেছে, পাশের হোটেলের একজনের কুত্তা ছিল, সে কুত্তা এসে বিড়ালের করেছে তাড়া। এখন বিড়ালের মালিক ছিল বিএনপির আর কুত্তার মালিক ছিল আওয়ামী লীগের। এ বলছে এই তোর কুত্তায় আমার বিড়াল তাড়াইলো কেন? এ বলছে তাড়াইছে এই বগুড়া বিএনপির ঘাঁটি, তুই কি মনে করিস আমার এমনি সেমনি দুইজনে এই যে এ বিড়ালের অধিকার নিয়ে কুত্তা নিয়ে মারামারি করতেছে, ও কুত্তার অধিকার নিয়ে মারামারি, এইবার মারামারি সাত মাথায় পিটোপিটি মারামারি, সাতটা লাশ পাঁচ সাত আরও দশ বিশটা হাসপাতালে, পুলিশ এসে হরেনদের থামাই পারে না। শয়তানের সাইগ্রেট বলছে উস্তাদ এক কেডি আঙুলি এত কিছু, বোঝা গেছে কথাটা? কি বোঝা গেছে? শয়তানের তামাশা বেশি লাগে না। যাই হোক, আপনাদের কষ্ট দিচ্ছি, আর একটু সময় কষ্ট দেব, থাকতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আমি একজন বাবা হারাপ,
একুশ বছর হয়ে গেল, পৃথিবীর কত মানুষ বাবাকে ডাকে, আমি বাবাকে ডাকতে পারি না। এমন অনেকেই মা হারাও আছে না নাই, বাবা হারা কয়জন একটু হাতুসো করেন, বাবা হারা বাবা নেই, সব তো এতিম। আল্লাহ চেয়ারম্যানের সব এতিম, মা নাই মা নাই, এমন অনেকেই হাত তুললেন, এবার মাও নাই বাবাও নাই, কয়জন দেখি, মাও নাই বাবাও নাই। আমার জীবনের একটা ঘটনা এটা বলবো, এই জন্যে একটু প্রয়োজন, তাই এটার সাথে একটু সম্পর্ক আছে আলোচনার, যেটা কোনোদিন বলি নাই। আমার বাবার সর্বশেষ দিনটা ছিল শুক্রবার জুম্মার দিন, আমার আব্বাও মাহফিল করতেন, বক্তা ছিলেন, ওয়াইজিন ছিলেন, ওয়াজ করার জন্যে যশোর থেকে আসবেন ঝিনেদা কালীগঞ্জে মোটর সাইকেলে আসতেন। জুম্মার নামাজ পড়ে সাব্বার কাছে চাইলাম 20 টাকা, কয় টাকা, 20টা টাকা চাইলাম, আব্বা 20টা টাকা দেন। আব্বা বলল 10 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, 20 টাকা দেওয়ার মতো আজকে নেই, কালকে দেব। আমি বললাম আব্বা নতুন বছর জানুয়ারি মাসের 4 তারিখ ছিল ওই দিন, আব্বা মারা গিয়েছেন 5 তারিখে। আমি বললাম আব্বা আমি একটু সাংগঠনিক অফিসে যাব, সেখানে নতুন বছরের ক্যালেন্ডার এসেছে। আবার কিশোর কণ্ঠ পড়তাম ছোটবেলায়, এই বইটা অনেকেই চিনে থাকতে পারেন, কিশোর কণ্ঠ, এই কিশোর কণ্ঠ এসেছে মাসিক পত্রিকা 10 টাকা নিবে, আব্বা আপনি 20টা টাকা দেন, আমার জন্য 10 টাকা দেন। আর আমার ছোট বোন বলছে আব্বার কাছে 10 টাকা পাবে, তাই আর 10 টাকা দেন। আমি বললাম 20টা টাকা দেন আব্বা, আব্বা 10 টাকা দিল। আমি আব্বার কাছে 10টা টাকা এরকম রেখে থুয়ে রাগ করে চলে গেলাম যে টাকা লাগবে না। এরপরে আব্বা আর একজনকে দিয়ে 20টাকা পাঠিয়ে দিলেন, সেই 20টাকা নিয়ে অফিসে গেলাম। আল্লাহ, আব্বার জন্য একটা প্যাড কিনলাম আর আমি একটা কিশোর কণ্ঠ কিনলাম, কিনে নিয়ে বাড়িতে আসলাম। পরের দিন সকালবেলা পাখির ডাক, পাখির কলা কালো কলকাকলিতে মুখরিত হয়েছে দেশ, ফজরের আজান হয়েছে চারিদিকে, সকাল সবাই কর্মব্যস্ত, কিন্তু আমার বাবার সকালটা হয়ে গেছে অন্যরকম। হঠাৎ করে বাড়িতে এসে একজন বলল যে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করেছে। আমি ছিলাম মাঠে, মাঠে আমার ছোট বোন খবর নিয়ে গেল, ভাই বাড়ি আয়, আব্বা অ্যাক্সিডেন্ট করেছে। বাড়িতে এসে দেখি মা উঠানে গড়াগড়ি খায়। আমি বললাম মা কি হয়েছে রে, মা বললেন তোমার বাবা বেঁচে নেই, পাশে যে ছিল মোটর সাইকেলে খবর দিতে এসেছে। আমি ঝাঁপ দিয়ে মোটর সাইকেলে উঠলাম আর বললাম নিয়ে চলেন সেখানে যেখানে বাবা আছে। পথে যখন যায় আর একজন দাঁড় করায় বলল কবিরকে কেন গাড়িতে নিয়েছেন, এখন লাশটা কোথায় আছে আমরা তো জানি না, লাশটা খুঁজে বের করতে হবে। আমি বললাম লাশ কেন খোঁজেন, কেন একটু বলতে পারেন না হাত মানুষটা কোথায় আছে। আমি আমাকে নিয়ে যখন যশোরে গেল, লাশের কাতারে আমার আব্বার লাশটা খুঁজে বেড়াচ্ছিল। আমি বললাম কেন আহত মানুষদের মাঝে খোঁজেন না, কেন লাশের মধ্যে আমার বাবাকে খুঁজে বেড়ান। সেখান থেকে খবর পেল না এখানে নাই, আছে 12 বাজারে। 12 বাজারে এসে রাস্তার উপরে দেখলাম আব্বার রক্তের দাগ, রক্তের পিসের উপরে কালো দাগ হয়ে আছে, রক্তের দাগটা এখনো ওই রাস্তা দিয়ে, আজকেও এসেছি সেই রাস্তা দিয়ে, যখনই যাই বুকটা ছাদ করে ওঠে, বুকের মধ্যে একটু কষ্ট, একটু চাপা বেদনা জেগে ওঠে, ওগো আমার ভাইরা। তারপরে 12 বাজারে আসার পরে পুলিশ বলল লাশটা আছে কালীগঞ্জে থানার সামনে। থানার সামনে গেলাম, দেখলাম শীতের সকাল, চাদর দিয়ে বাবার গায়ে যে চাদরটা ছিল সেই চাদর দিয়ে বাবাকে জড়ানো মোড়ানো শক্ত করে বাঁধা, কান দিয়ে রক্ত পড়ছে, শরীরে ক্ষত। আমি বারবার চিৎকার করে ডাকলাম আব্বা আব্বা, আর আব্বার ওই মুখ থেকে আর জবানের আওয়াজ আসে নাই, ওই যে বাবাকে হারিয়েছি, 21টা বছর পার হয়ে গেছে, মাত্র 20টা টাকা চেয়েছিলাম, বাবার কাছে 10টা টাকা ছিল, 20টাকা দিতে পারে নাই। আর এখন দেশে বিদেশে সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, কাতার, কুয়েত, সৌদি আরব, ভারত, কত দেশে ঘুরে বেড়ালাম। মানুষের পকেটের মধ্যে কত টাকা দিয়ে দেয়, কত পয়সা দিয়ে দেয়, কত হাজার হাজার টাকা ইনকাম করি, কিন্তু ওই বাবাকে একদিন বলবো বাবা আজকে আমি আমার টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে দিলাম, বাবাকে পাইলাম না সেই পাঞ্জাবি কিনে দেওয়ার জন্যে, বাবাকে পাইলাম না, বাবা 20টা টাকা দেওয়ার সক্ষমতা তোমার ছিল না, আজকে নাও 20,000 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, কত টাকা উপার্জন করি, কত পয়সা উপার্জন করি, কিন্তু বাবাকে খাওয়ানোর মতো সক্ষমতা আজ আর আমার নাই।
এই ওয়াজটা কেন করলাম? কোনোদিনও এই ঘটনাটা বলি নাই, কোনোদিনও বলি নাই। আজকে কেন বললাম? যাদের মা নাই, যাদের বাবা নাই, মা যদি বেঁচে থাকতেন, বাবা যদি বেঁচে থাকতেন, বাবার জন্য একটা লুঙ্গি কিনতে গেলে 500 টাকা 1000 টাকা লাগতো, মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেলে 500 1000 টাকা খরচ হইতো না, হইতো না। আমি ব্যক্তিগতভাবে আমার বাবার জন্যে আমার ক্যামেরাম্যানকে বলবো, কিছু টাকা দাও এই মাদ্রাসার জন্যে। আমি দান করে যেতে চাই আমার বাবাকে, আল্লাহ রব্বুল আলামিন যেন কবরে পৌঁছে দেন। ও গো আমার ভাইয়েরা, অল্প কিছু সময় আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই এই মাদ্রাসার জন্যে। 500 1000 টাকা 2000 টাকা 10000 টাকা দেওয়ার মতো কেউ যদি থাকেন দিতে পারেন। এই কোরআনের মাদ্রাসার জন্যে পিতার কোনো দিন আসবে না, মাতার কোনো দিন আসবে না, আর কোনো দিন চাইবে না, আর কোনো দিন আপনার কাছে খেতে চাইবে না, সেই পিতার জন্য মাতার জন্য। যদি কেউ পারেন 5000 10000 টাকা আল্লাহর রাসূলের ঘরের জন্য দিবেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। ও গো আমার ভাইরা, মারুফ খান পাঠিয়েছে কি ফাউন্ডেশন, জবেদা খাতুন ফাউন্ডেশন, কত? 5000 টাকা নারায় থাকবে। 5000 টাকা দিলেন। আমার ভাইজান নাম কি? আব্দুল করিম ভাই। আল্লাহ করিম ভাই 500 টাকা দিল, কবুল করে নাও। আল্লাহ আমেরিকা থেকে আমাদের ফারুক ভাই 5000 টাকা দিয়েছে, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার আব্দুল করিম ভাইয়ের পিতামাতা যদি কবরে থাকে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন? 500 1000 2000 10000 বাকিতে নগদে যে যা পারেন দিবেন। আমার একজন ভাই, 500 টাকার নাম কি শোনা? আমার এই মাদ্রাসার ছাত্রের বাবা, ছাত্রের বাবা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি ছাত্রকে কামিয়াবি দান করে দাও। ও গো আল্লাহ, যেন কোরআনের প্রকৃত খাদেম হতে পারে সেই তৌফিক দান করে দাও। আর কোন বান্দা আছেন? 500 1000 টাকা দিবেন, নাম কি? রফিকুল ইসলাম ভাই, 500 টাকার একটা নোট দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদেরকে কবুল করে নাও। ও গো আল্লাহ, পিতামাতা ভাইজন ভাইজানদেরকে কবুল করে নাও, কেউ চলে যাবেন না, অল্প সময় আপনাদের কাছে হাত বাড়ায়। নাম কি শুনে? মোহাম্মদ আলী আকবর, সৌদি প্রবাসী। 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, প্রবাসে আল্লাহ তুমি সকল মুসিবত মুক্ত করে রেখে দাও, কেউ উঠে চলে যাবেন না, যদি চলে যান বুঝে নেব আপনি মায়ের দুশ্মন, বাবার দুশ্মন। ও গো আমার ভাইরা, আল্লাহর নবীর ঘরের জন্য পিতার নামে, মাতার নামে, দাদার নামে, দাদির নামে 500 1000 2000 টাকা দেওয়ার মতো কোনো বান্দা কি পাওয়া যাবে না? সিমেন্ট ইট রড বালিও দিতে পারেন, এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা। কোন আল্লাহর বান্দা যদি সিমেন্ট দেন তাও নেব গো, নাম লিখে দিয়ে যেতে পারেন, নগদ দিয়ে যেতে পারেন, মুসাফির মানুষ আমি দোয়া করব, আল্লাহ চাইলে আমার দোয়া কবুল করতে পারে, কারণ আল্লাহর রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। ও গো আমার ভাইরা, এখানে যারা রয়েছেন অনেকে পরহেজগার দিনদার রয়েছেন, আমার থেকে বড় আল্লাহওয়ালা মানুষ রয়েছে, আল্লাহ চাইলে তাদের দোয়ার বরকতে আপনার মনের নেক বাসনা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিতে পারে না? পারে না, পারে কি না? কষ্ট হচ্ছে বাজান ভাইজান? কিরা আনোয়ার, আনোয়ার হোসেন 500 টাকা করলো দান, আল্লাহ তুমি বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদেরকে কবুল করে নাও, কেউ চলে যাবেন না 5-10টা মিনিট। টাকা চাইলে যারা চলে যান, বড্ড কষ্ট লাগে যদি দিয়ে যান আপত্তি নাই, না দিয়ে কেন চলে যান? আপনার বিড়ি খাওয়ার টাকা কম পড়ে না, আপনার সিনেমা দেখতে যাই MB ভরার টাকা কম পড়ে না, আপনার নেতার পিছনে মিছিল করার জন্যে সায়ের টাকার অভাব পড়ে না, কিন্তু আল্লাহর নবীর ঘরে দিতে গেলে বড় কষ্ট হয়ে যায়। 100-200 টাকা যা পকেটে আছে দিয়ে যান, নাকি ভিতরে পাঠাই দেবো? ভিতরে পাঠাই দেবো। অনেকেই উঠতে চাচ্ছে না শীতের দিন, যদি একটু নাম ধরে দোয়া নিতে চান আসতে পারেন, 500 1000 টাকা দিয়ে যেতে পারেন, রুমাল নিয়ে ভিতরে যান, পকেটে যা আছে কেউ ফিরাবেন না, যা আছে দিয়ে দিবেন। ও গো আমার ভাইরা, একজন ফিরাবেন না, আমার ছাত্ররা যাবে, পকেটে যা আছে, আমার গোলাম রব্বানি ভাই বলিল পকেটে যা আছে তাই দিয়ে দেন। একজন 2 প্যাকেট আকিজ বিড়ি দিয়েছে, একজন ভাই নাম কি?
আব্দুল করিম ভাই 100 টাকা দিয়ে গেলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আজকে যেটা আপনি দিচ্ছেন এটা আপনার জন্য থেকে গেল কিয়ামত পর্যন্ত, পরকালের ময়দান পর্যন্ত পাবেন।